স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লেনদেন অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলের খ নিয়ে আলোচনা করব। খ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেক শিক্ষার্থীদের মাঝে অনেক ভীতি কাজ করে এই অঙ্কটা করার জন্য, কারণ হচ্ছে এটা অনেকটা সমীকরণ বেজ অঙ্ক। আমরা যদি হিসাব সমীকরণটা আগে পারি তাহলে আমরা এই অঙ্কটা পারবো। তো হিসাব সমীকরণ কি এটা তোমরা অলরেডি জানো, তো ওই এই বিষয়ে আমার একটা লেকচারও আছে অলরেডি ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। আমি শুধু 1 মিনিট এই সমীকরণটা নিয়ে বলবো। এটা হচ্ছে হিসাব সমীকরণ a = l + e। এখানে এ বলতে হচ্ছে অ্যাসেট, বাংলা হচ্ছে সম্পদ, এল বলতে হচ্ছে দায় লায়াবিলিটি, আর ওনার্সি করে হচ্ছে মালিকানাসত্ব। মালিকানাসত্ব বলতে মূলধন আর ব্যয় উত্তোলন। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে হিসাবের সমীকরণের উপাদান কিন্তু 3টা, a l e, কিন্তু হিসাবের শ্রেণী কিন্তু 5টা। কি কি? সম্পদ, দায়, তারপর হচ্ছে মালিকানাসত্ব, আয় আর ব্যয়। তো এই দুইটা কথা যাবে, আয় আর ব্যয় কিন্তু এই মালিকানাসত্বের মধ্যে আসবে। কোনো এন্ট্রির ফলে যদি আয় হয় তাহলে আমরা মালিকানাসত্ব বৃদ্ধি করব, আর ব্যয় হলে মালিকানাসত্ব বাদ দিব। এই মালিকানাসত্বের ঘরে টোটাল 4টা জিনিস আসবে, মূলধন, আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। মূলধন আর আয় যোগ হবে, ব্যয় আর উত্তোলনে হ্রাস হবে। আর এই দুইটার ক্ষেত্রে যদি কোনো এন্ট্রির ফলে সম্পদ বাড়ে তাহলে এ বৃদ্ধি, আর সম্পদ যদি কমে যায় তাহলে এ হ্রাস, আর যদি দায় বাড়ে তাহলে এল বৃদ্ধি, আর দায় কমে গেলে এল হ্রাস। এই হচ্ছে কথা। আর এই ঘরটা কিভাবে আঁকবা এটা আমি একটু দেখাই দিব, ছোট করে একটা ঘর এঁকে দেখাই দিব। এখানে এটা হচ্ছে তারিকার ঘর, উদ্বৃত্তর ঘর। এরপরে সূত্র অনুযায়ী এ সমান সমান হচ্ছে l + e। ওকে, এ বলতে সম্পদ বোঝায়। প্রতিষ্ঠানে কিন্তু একটা সম্পদ থাকে না, অনেক সম্পদ থাকে। তো কোশ্চেনে যে কটা সম্পদ থাকবে আমরা এর ঘরটাকে ওই কটা ভাগে ভাগ করবো, যদি 3টা থাকে 3 টুকরা করবো, 4টা থাকলে 4 টুকরা। এরকম দায়ের ঘরটাকে আমরা, যদি দায় যে কটা থাকে বসে আমরা সেই কটা টুকরা করবো, আর মালিকানাসত্বের ঘরের কোনো ভাগ করবো না আমরা। ঠিক আছে, এখানে ঘর করা আছে, আমরা সরাসরি কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। বলছে জেমস টেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে 1,20,000 টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। নগদ টাকা সম্পদ, আসবাবপত্র সম্পদ, তাহলে সম্পদ পাশে দুইটা ঘর হবে, নগদ এবং আসবাবপত্র। আর যেহেতু এই দুটো নিয়ে শুরু করছে এটাকে বলা হয় মূলধন, মূলধন যাবে এই যে মালিকানাসত্বের ঘরে। ওকে, তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, নগদ টাকা বাড়ছে নগদের সাথে যোগ, আসবাবপত্র বাড়ছে আসবাবপত্রের সাথে যোগ, আর যেটা নিয়ে শুরু করছে সেটা হচ্ছে মূলধন, আমরা এই মূলধনের মূলধনের ঘরে নিয়ে নিব। এখন এখানে দেখো একটা মন্তব্যের ঘর আছে, মন্তব্যটা আমরা কখন দিব আর কখন দিব না। কোনো লেনদেনের ফলে যদি মালিকানাসত্বের ঘরে প্রভাব পড়ে তাহলে আমরা মন্তব্য দিব, আর যদি মালিকানাসত্বের ঘরে কোনো প্রভাব না পড়ে আমরা মন্তব্য দিব না। ওকে, তাহলে এটা মুছে দেই। এটা বুঝতে পারছি আমরা, নগদ টাকা নিয়ে শুরু করছে নগদের ঘরে, আসবাবপত্র শুরু করছে এটা আসবাবপত্রের ঘরে যাবে, আর মূলধন মালিকানাসত্বের ঘরে। আর যেহেতু মালিকানাসত্বের ঘরে প্রভাব পড়ছে সেহেতু আমরা মন্তব্য দেবো মূলধন। ওকে, এরপরে দেখি আমরা, এরপর বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এখানে হিসাবটা কি কি? ব্যাংক হিসাব আর হচ্ছে নগদান হিসাব। ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলে ব্যাংক হিসাব আর হচ্ছে নগদান হিসাব। তাহলে ব্যাংকে কি হয়েছে? ব্যাংকে টাকা বাড়ছে আর নগদ টাকা কমে গেছে। তাহলে ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ পাশে আমরা একটা ব্যাংক নামে ঘর করব। আর যেহেতু ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংকের ঘরে যোগ করব, আর নগদ টাকা যেহেতু চলে গেছে নগদ থেকে বাদ, আর এই এন্ট্রিটার মালিকানাসত্বের ঘরে কোনো প্রভাব পড়ে নাই সেহেতু আমরা ই করবো না, আমরা কোনো মন্তব্য দিব না, শেষ। এরপরে আমরা যোগ বিয়োগ করে ফেলবো, যখন 2টা হবে তখনই আমরা যোগ বিয়োগ করবো। 1,20,000-এর সাথে থেকে 50 বাদ দিলে 70, এই 50 50 লিখে দিলাম 70 70, 1,90,000। এবার দেখো
সমান সমান এর এই পাশ আর এই পাশ প্রতিবার আমরা যোগ বিয়োগ করে দেখলে দেখবো যে দোনো পাশে মিলছে, 70 আর 50 1,20,000, আর 70 1,90,000, এই পাশেও 1,90,000। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলছে যে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20, চেক প্রদান 15 ক্রয় করছে। তাহলে এখানে কি কি হিসাব আমরা আগে দেখি, ক্রয় হিসাব, নগদে দিছে নগদান হিসাব, চেকে দিছে ব্যাংক হিসাব, আর আর কিছু অংশ দেয় নাই। আমরা কিনছি 45,000, কিন্তু চেকে দিছি হচ্ছে 20, সরি নগদে দিছি 20, চেকে দিছি 15, অর্থাৎ 35,000 দিছে আর বাকি 10,000 কিন্তু দেই নাই। সেটা হচ্ছে যেই 10,000 দেই নাই সেটা হচ্ছে বাকি। ওকে, বাকি হলে কি 5,000। এবার দেখো ক্রয় কি ব্যয়, ব্যয় কোথায় যাবে, ব্যয় যাবে মালিকানা সূত্রের ঘরে। আমরা আগেই বলে নিছি মালিকানা সূত্রের ঘরে চারটা জিনিস যাবে, মূলধন আয়, ব্যয় হচ্ছে উত্তোলন। তাহলে ব্যয় যে মালিকানা সূত্রের ঘরে লিখলাম, আর ব্যয় হলে কি হবে মালিকানা সূত্র থেকে বাদ, ব্যয় আর উত্তোলন হলে মালিকানা সূত্র থেকে বাদ, এই যে বাদ দিয়ে দিছি। এবার নগদ টাকা দিছিলাম, ক্রয় করছি, নগদ টাকা কমে গেছে 20,000, চেক দিছি ব্যাংক থেকে কমে গেছে, আর বাকি যে 10,000 দেই নেই সেটা হচ্ছে 5,000, আর 5,000 হচ্ছে দায়, এই দায়ের ঘরে চলে যাবে। ওকে, আর এটাতে অবশ্যই মন্তব্য হবে, কেন হবে, এই যে এটা কিন্তু মালিকানা সূত্র ঘরে হয়েছে, ব্যয় ক্রয় যেহেতু ব্যয় আমরা ব্যয় লিখে দিব। এরপরে আরেকটা আছে যে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে, সরি এটা না, এরপর হচ্ছে 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে পাওয়া গেল 30,000, নগদে পাওয়া গেছে, একটা হচ্ছে নগদান হিসাব, চেকে পাওয়া গেছে, চেক নামে যেহেতু হিসাব হয় না সেটা লিখতে হবে ব্যাংক হিসাব, বিক্রি করছি হচ্ছে 80,000, নগদে পাইছি 30 আর চেকে পাইছি 25, তাহলে কত পেলাম 30 এর 55, আর বাকি যেই টাকাটা আছে সেটা আমরা পাইনি, এটা হচ্ছে কি 5,000, বাকি সরি যেটা পাইনি সেটা হচ্ছে দেনাদার, সেই দেনাদার। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে দেনাদার হিসাব আর হচ্ছে বিক্রি হিসাব। ওকে, নগদ পাইছি, নগদ সম্পদ নগদের ঘর করে আছে, নগদ পাইছি, নগদের সাথে যোগ 30,000, চেকে পাইছি, ব্যাংকের সাথে যোগ 25,000, আর বাকি যেই 25,000 টাকা পাই নাই সেটা হচ্ছে এই যে দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ পাশে দেনাদার নামে ঘর হবে যোগ, আর বাকি এই যে 80,000 টাকা বিক্রি করছি সেই 80,000 টাকা কিন্তু আয়, আয় হইলে কোথায় যাবে, এই যে আমরা আগে বলে নিয়েছি মূলধন আয় ব্যয় উত্তোলন সব মালিকানা সূত্র ঘরে, এই মালিকানা সূত্র ঘরে লিখছি, আর আয় হইলে কি হবে যোগ, এই কারণে যোগ করছি, আর এটা তো মন্তব্য দিতে হবে কারণ যেহেতু এটা মালিকানা সূত্র ঘরে আসছে। শেষ, এরপরে এরপরে হচ্ছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব আর হচ্ছে উত্তোলন হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব, মালিক কি করছে নিজ প্রয়োজনে উত্তোলন করছে, উত্তোলন করার ফলে ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে এই ব্যাংক থেকে বাদ কত টাকা উত্তোলন করছে, সরি একটা আমরা মিসিং করে ফেলছি, 9 নাম্বার আছে এর আগে একটা, যে কি করছে 9 নাম্বার, সরি 9 তারিখেরটা আমরা একটু পড়ি, বেলাল এন্টারপ্রাইজকে পরিশোধ, মানে বেলাল এন্টারপ্রাইজকে দিছি আমরা, তাহলে দিলে হচ্ছে একটা হচ্ছে 5,000 হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব, এই যে 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজকে আমরা টাকা দিয়ে দিছি, টাকা দেওয়ার ফলে কি হয়েছে টাকা কমে গেছে নগদ থেকে বাদ, আর আমরা কাকে দিয়েছিলাম, আমরা যারে দিই সে হচ্ছে 5,000, তারা দেওয়ার ফলে 5,000ও কমে গেছে, এই 5,000 থেকে বাদ, আর এই লেনদেনটার ফলে কোনো মন্তব্যের ঘরে মন্তব্য হবে না কারণ মালিকানা সত্যের ঘরে কিছুই হয়নি। এরপর আমরা যোগ বিয়োগ করে দিলাম। এরপর হচ্ছে 18 তারিখ, 18 তারিখ কি মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন, তাহলে হচ্ছে উত্তোলন হিসাব আর হচ্ছে ব্যাংক হিসাব, মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, তাহলে ব্যাংকে টাকা কমছে, এই যে 18 তারিখ ব্যাংক, ব্যাংকের ঘর, ব্যাংক থেকে টাকা কমে গেছে বাদ, আর উত্তোলন হলে কি হবে উত্তোলন কোথায় যাবে, উত্তোলন মালিকানা সত্ত্বের ঘরে যাবে, এই যে আগে বলে নিছি ব্যয়ের উত্তোলন, আর উত্তোলন হলে কি হবে মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হবে, বাদ দিছি আমরা, আর যেহেতু এটা মালিকানা সত্ত্বের ঘরে হয়েছে মন্তব্যটা লিখে দিছি। শেষ, এরপরে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, 28 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছে, তাহলে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে কি হিসাব, একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব, বিজ্ঞাপনটা কোন শ্রেণীর হিসাব, বিজ্ঞাপন হচ্ছে ব্যয়, ব্যয় কোথায় যায়, ব্যয় যায় মালিকানা সত্ত্বতে, এই যে আমরা আগেই বলে নিছি ব্যয় কোথায় যায় মালিকানা সত্ত্ব, ব্যয় হবে বিয়োগ, তাহলে এই যে 28 তারিখ মালিকানা সত্ত্বের ঘর থেকে
বিজ্ঞাপন একবার বাদ 8,000, আর হচ্ছে যেহেতু নগদ টাকা দিছি তাহলে নগদ টাকা কমে গেছে, নগদ থেকে বাদ। আর যেহেতু এটা মালিকানা স্বত্বের ঘরে আসছে এই কারণে মন্তব্য দিতে হবে, মন্তব্য দিয়ে দিলাম। এরপরে আমরা যোগ বিয়োগ করলে এইখানে এই পাশের যা আছে সব একসাথে যোগ করে এই পাশে লিখবো, আর এখানে যা আছে সব যোগ করে দিব, দুই পাশ মিলে যাবে। কোশ্চেনটা এখানেই শেষ হইতো, কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিছে যে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ই। তা আমরা একটু প্রমাণ করে দিই, এ কোনটা, এই যে এই পুরো পাশটা হচ্ছে এ, এর যোগফল কিন্তু আছে 2,09,000। এল কত? এল নাই, এল জিরো, হ্যাঁ এল হচ্ছে জিরো। তাহলে আমরা এটা জিরো লিখতে পারি, আর হচ্ছে ই 2,09,000। তাহলে 2,09,000 সমান সমান হচ্ছে 2,09,000। আমাদের দোনো পাশ মিলে গেছে, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দিব প্রমাণিত। এই হচ্ছে সমীকরণ। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্কুল অফ কমার্স, আর চ্যানেল হচ্ছে ইউটিউব স্কুল অফ কমার্স। ধন্যবাদ সবাইকে।